বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি একেবারে, এটাই শেষ যাত্রা, আর কখনো হয়তো আর আসা হবে না। ২০ বছর বয়সে নিজের পরিবারের জন্য এবং নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য জার্মানিতে পাড়ি জমিয়েছিলাম। আজ থেকে ঠিক ১৫ বছর আগে ঢাকায় দুটি ফ্ল্যাট কিনেছিলাম আমার নিজের টাকায়, একটা আমার মায়ের নামে আর একটা আমার স্ত্রীর নামে। আমার মা আবার ফ্ল্যাট আমার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে। দেশে আসার পর আমার ছোট ভাইয়ের ফ্ল্যাটে আমার জায়গা নেই, তাকে আমার টাকা দিয়ে পড়াশোনা করিয়েছি, সে এখন ভালো জব করছে। আর আমার স্ত্রী আমার কেনা টাকা দিয়ে ফ্ল্যাটে আমাকে ঢুকতে দেয়নি, আমাকে দরজা থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। সে আমাকে তালাক দিয়েছে বিনা কারণে, ঠিক বিনা কারণে বলা যাবে না, সে অন্য আরেকজনের সঙ্গে সম্পর্ক জড়িয়েছে। বাংলাদেশে ২০ দিনের মতো হোটেলে ছিলাম আর আপন মানুষের প্রতারণাগুলো মুখ বুঝে সহ্য করলাম। টাকার কাছে সব কিছু অসহায়, নিজের রক্তের বেইমানি, তার উপরে নিজের আপন স্ত্রীর বেইমানি, সব কিছু আমাকে বিপর্যস্ত করে ফেলেছে, মেন্টালি ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে। যে মানুষগুলোর জন্য জীবনে এতগুলো বছর নষ্ট করলাম, বিদেশে থেকে এত কিছু করলাম, সেই মানুষগুলো আমাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এমনটাই হওয়ার ছিল, এটাই হয়তো ভাগ্যের লেখা। আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক কিছু শিখেছি, তার মানে এই না আমি শেষ হয়ে গেছি, আমি নিঃস্ব হয়ে গিয়েছি। এরকম ফ্ল্যাট আরও ১০টা কেনার সামর্থ্য সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে, কিন্তু কোনো লোভ দেয়নি, কোনো অহংকার দেয়নি, কারো প্রতি কোনো অভিযোগ নেই, কোথাও কোনো বিচার দেব না, বিচার এক জায়গায় দিয়ে রেখেছি, তিনি নিশ্চয়ই সব কিছুর ঊর্ধ্বে নিরপেক্ষ বিচারক। লেখাটি বিদেশ থেকে ফেরত আসা এক প্রবাসী ভাইয়ের জীবনের গল্প। আর এই গল্পটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করুন এবং বিশ্ব বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে প্রবাসী ভাইয়ের এই গল্পটি শুনছেন বা দেখছেন আমাদের কমেন্ট করে জানান, আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।